আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিদা ফেরদৌসি। আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে শহীদ সরদি মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। শিশু বিশেষজ্ঞ হওয়ার দরুন প্রায় প্রতিদিনই অনেকবার একটা প্রশ্নের সম্মুখীন হতেই হয় মায়েদের, আমার বাচ্চা খায় না, খেতে চায় না, খাওয়ার রুচি নেই, কী করতে পারি? বাচ্চা খায় না, খাওয়ার রুচি নেই, এই প্রশ্নটা মানে সর্বাধিক করা প্রশ্ন আমার কাছে। তাহলে আসলে এখানে কি হচ্ছে, যে আসলেই কি প্রায় সব বাচ্চারই খাওয়ার রুচি নেই, খেতে চায় না? মানে আমরা একটু জানতে চেষ্টা করি যে আসলে কেন খেতে চায় না, নাকি আসলে এখানে কি হচ্ছে। তাহলে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে জন্মের পরে প্রথম 6 মাস কি করবে, বাচ্চারা শুধুমাত্র বুকের দুধ খাবে। তো সেই সময়টা ভালো সুন্দর পাগুলো শুধুমাত্র বুকের দুধ খেলো। এখন বাচ্চা তো বড় হচ্ছে, ওরা আরও অনেক ডিমান্ড বাড়ছে গ্রোয়িং পিরিয়ড, তাহলে 6 মাস পরেই আমাকে বাড়তি খাবার দিতে হবে। তখনই আমাদের আসল চ্যালেঞ্জটা শুরু হয়ে যায় যে কীভাবে কী দিব। মায়েরাও ভয় পেয়ে যায়, তারা অনেক প্রিপারেশন নিতে থাকে, হ্যাঁ এটা গুঁড়ো করবো, সেটা গুঁড়ো করবো, এই ফলে অনেক কিছু কী করতে পারি। কিন্তু আসলে কি আমাদের এত কিছু প্রয়োজন আছে? বাচ্চা তো আমাদের বাঙালি বাচ্চা, বাংলাদেশি, আলটিমেটলি কী করতে হবে, আমাদের ফ্যামিলি ফুডেই, পারিবারিক খাবারেই আমাদেরকে বাচ্চাকে অভ্যস্ত করতে হবে। তাহলে সেসব দিয়েই কীভাবে আমরা ওদের খাওয়ার প্রয়োজনটা মেটাতে পারি, আমরা সেটাই জানার চেষ্টা করি। তাহলে এই যে 6 মাস পরে বাড়তি খাবারটা আমরা শুরু করছি, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং। তবে একটা কথা বলে রাখি যে এই বাড়তি খাবার শুরু করবো ঠিকই, কিন্তু 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত, এর মধ্যেও কিন্তু একটা বাচ্চার আসল খাবার কিন্তু মায়ের বুকের দুধ, এবং বাড়তি যে খাবারটা দিচ্ছি কমপ্লিমেন্টারি ফিডিং হিসেবে, এবং এই 6 মাস থেকে 1 বছর ও নতুন নতুন খাবার চিনবে, খাবারে অভ্যস্ত হবে, এই টাইমটা তাকে দিতে হবে। কিন্তু এই টাইমের মধ্যেও তার মেন খাবার কিন্তু ব্রেস্ট ফিডিং। এরপর যখন 1 বছর হয়ে যাবে তখন আমরা আরও বেশি তাদের ডিমান্ড বাড়বে সেভাবে চেষ্টা করব। কমপ্লিমেন্টারি এই ফিডিংটা আসলে কি, সেটা হচ্ছে বাচ্চাকে সঠিক সময়ে, যে বয়স সঠিক সময়ে, সঠিক খাবার সঠিক নিয়মে সঠিক পরিমাণে দেয়া, এবং যেটা বাচ্চার জন্য সহজে সহজে গ্রহণযোগ্য, যেটা বাচ্চা সহজে হজম করতে পারে, তাহলে সঠিক খাবারটি আমাদের দিতে হবে। এই কমপ্লিমেন্টারি ফিডিং এটা ফ্রেশলি প্রিপেয়ার্ড হইতে হবে, হ্যাঁ ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড। এবং এখানে আমাদের কী থাকবে, এখানে আমাদের বাচ্চার শক্তি দেয় যে সব খাবার, শক্তির জন্য কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত, রুটি, তেল, এগুলো থাকতে হবে খাবারে। তারপর সঠিক বৃদ্ধির জন্য, বডি বিল্ডিংয়ের জন্য প্রোটিন জাতীয় মাছ, মাংস, ডিম, এগুলো থাকতে হবে। আর একটা কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য থাকতে হবে কি, শাক সবজি ফলমূল। তাহলে এই কমপ্লিমেন্টারি ফিডিংটা হবে এই সব কিছু কার্বোহাইড্রেট, প্রোটিন বা শাক সবজি সব কিছু মিলে একটা সুষম খাবার, আমরা যা খুশি তাই দিতে পারি না। আর পরিমাণটা কেমন হবে, 6 মাস থেকে 8 মাস এই 250 ml বাটির আধা বাটি খাবার 2 বার, আর যে কোনো 1 থেকে 2 বার স্ন্যাক্স বা নাস্তা জাতীয় খাবার। 9 থেকে 11 মাস আধা বাটি দিব 3 বার, আর 1 থেকে 2 বার স্ন্যাক্স জাতীয় খাবার। আর 1 বছর হয়ে গেলে 250 ml বাটির 1 বাটি খাবার 3 বার, 1 থেকে 2 বার স্ন্যাক্স। এটা হচ্ছে আমাদের পরিমাণটা। কিন্তু ওই যে বললাম 6 থেকে 8 মাসে আধা বাটি খাবার 2 বার, 1 বা 2 বার স্ন্যাক্স, তার মানে তো এই নয় যে 6 মাস হলেই আমি ওর উপর একদম অস্থির হয়ে যাব যে এইটা আমার পরিমাণ, এটা প্রথম দিন থেকে এইভাবেই আমার খাওয়াতে হবে, সেটা কিন্তু না। আমি ওকে নতুন নতুন খাবার প্রথমে চিনাবো, প্রতি 1 সপ্তাহে সে একটা করে নতুন খাবার চিনবে। তারপরে সে তো এতদিন ব্রেস্ট ফিডিং করেছে, শুধু বুকের দুধ খেয়েছে, সে তো এসব খাবারের সাথে অভ্যস্ত না। তাহলে আমি প্রথমেই ঝাঁপিয়ে পড়বো না যে আমার এই পরিমাণ, আমাকে বলেছে ডাক্তার এরকম এইভাবেই খাওয়াতে হবে, জোর করে যেভাবে হোক, তা না। আমরা এটা করলে হয় কি, প্রথমেই আমরা খাবারের উপর ওদের একটা অরুচি নিয়ে আসি, একটা বিরক্তি নিয়ে আসি, সে বিরক্ত ফিল করে, এরপর খাবার দেখলে সে কান্নাকাটি করে, ইরিটেট হয়ে যায়। তাহলে জিনিসটাকে আমি কীভাবে ওদের উপযোগী করবো, প্লেফুলভাবে কীভাবে ওদের কাছে গ্রহণযোগ্য করে তুলবো, সেভাবেই আমাকে খাওয়াতে হবে। যে প্রথম টাইমে, প্রথমে 1-2 মাস ওকে সপ্তাহে সপ্তাহে একটা করে নতুন খাবার চেনাবো, মুখে দেব একটু, তাহলে আমরা এর মধ্যে কী দিতে পারি, বা সে আমরা এক সবচেয়ে বেশি ভালো খিচুড়ি, খিচুড়ি চাল ডাল, তেল থাকবে পরিমাণ মতো, লবণ আমি দিতেও পারি, দিলে সামান্য নাও দিতে পারি, শাক সবজির যে কোনো একরকম, বা মাছ মাংস একটু মিশালাম, খিচুড়িটা
প্রথমে টেস্ট করালাম, এক সপ্তাহ পর আমি নতুন করে একটু কলাটা ম্যাশ করে একটু মুখে দিলাম, তারপরে রুটিটাও নরম করে একটু ভেজে একটু মুখে দিলাম, বা বাসায় বানানো কেক, তারপর ডিমের কুসুমটা প্রথমে দিব একটু নরম করে। এভাবে আমি ওকে সপ্তাহে সপ্তাহে খাবারগুলো চেনাবো, এরপরে আমার যেরকম বলা আছে পরিমাণ মতো ওভাবে আমি চেষ্টা করব। কিন্তু বাচ্চা তো আগে কখনো বাইরের খাবার খায়নি, তাহলে ওকে দিলেই কি ও খেয়ে নেবে এরকম ব্যাপারটা না। তাহলে ওদের সাথে আমাদেরকে একটা সম্পর্ক বিল্ডিং করতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সে খাবারটা তার জন্য গ্রহণযোগ্য হয়। এই ব্যাপারটাকে বলা হয় রেসপন্সিভ ফিডিং, যে আমাকে রেসপন্সিভ মানে বাচ্চার অসুবিধাটা সুবিধা অসুবিধা আমাকে বুঝতে হবে, যে ওকে আমরা ভালো একটা পরিবেশে নিলাম, ওর সাথে একটু আই কন্ট্যাক্ট হলো একটা স্মাইলিং ফেসে, হ্যাঁ, তারপর হচ্ছে খাবার যখন মুখে দিচ্ছে অবশ্যই ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড হতে হবে, আর টেক্সচারটা খাবারের স্বাদ খাবারের গন্ধ এটা একটু আমাকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ করে করে দিতে হবে। প্রতিদিন একই জিনিস দিতে থাকলে সে নিতে চাইবে না। তাহলে ওর সাথে এরকম একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ একটা সম্পর্ক তৈরি করে আমি একটু একটু করে দিলাম, একটু কথা বললাম, ও যদি এরকম হলো খেতে চাচ্ছে না ভালো লাগছে না সরিয়ে দিল, হ্যাঁ আমার তখন ওকে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ আমি একটু সরিয়ে রাখলাম পরে আবার দিলাম, খুবই ধৈর্য সহকারে খাওয়াতে হবে। হ্যাঁ আবার এমন কিছু ফুড ব্যবহার করতে হবে, হ্যাঁ ও একটু হাতে নিয়ে খেতে পারে এরকম জিনিস যদি দেই, তাহলে সব মিলে আমাকে একটু সুন্দর, এমন না যে আমি ওকে একটা মোবাইল দিয়ে দিলাম ঠিক আছে এটা দেখো দেখে দেখে মুখে দিচ্ছি গিলে যাচ্ছে, এইটা করা যাবে না। তাহলে একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে, গল্প বলে কথার ছলে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ট্রাই করে, এভাবে করে করলে আমার মনে হয় না এরকম বাচ্চাদের তাহলে এই ব্যাপারটা আসবে যে খেতে চায় না খায় না, খাবারটাকেই গ্রহণযোগ্য করতে হবে ওর কাছে, আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে খাওয়াতে হবে, তাহলে আশা করি আমাদের এই অসুবিধাগুলো আর হবে না। আজকে তাহলে এ পর্যন্তই, আপনাদের সবার বাচ্চা সুস্থ থাক ভালো থাক, এবং আমরা একটু ধৈর্য ধরে বাচ্চাদের এই খাবার ব্যাপারটাকে হ্যান্ডেল করি, তাদেরকে অরুচি নিয়ে না আসি খাবারের প্রতি। ধন্যবাদ।